সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ের একটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ শুরু করতে যাচ্ছি, সেটি হলো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এটি অর্গানিক কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, তাহলে সংকরায়ন সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান করতে পারবে। যেগুলি আজকে শিখব সেগুলি হলো সংকরায়নের ধারণা ও তত্ত্ব, 2 নম্বর কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন নির্ণয়, 3 নম্বর যৌগের জ্যামিতিক গঠন নির্ণয়, 4 নম্বর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা নির্ণয়। হাইব্রিডাইজেশন শব্দের অর্থ কী? হাইব্রিডাইজেশন শব্দের অর্থ হলো সংকরায়ন। কার সংকরায়ন? না, দুটো বা তার বেশি কক্ষকে সংকরায়ন। কেন এই সংকরায়ন তত্ত্বের হঠাৎ প্রয়োজন হলো? না, ভিভিটি বা ভ্যালেন্স বন্ড থিওরি অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, এইচসিএল এদের অণুর গঠন ব্যাখ্যা করতে সম্ভব হলেও জল, অ্যামোনিয়া, মিথেন এদের অণুর গঠন ব্যাখ্যা করতে সামর্থ্য হয়নি। অর্থাৎ ভিভিটি, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, এইচসিএল এদের অণুর গঠন ব্যাখ্যা করতে পারে, কিন্তু জল, অ্যামোনিয়া, মিথেন এই ধরনের পদার্থের অণুগুলোর গঠন ব্যাখ্যা করতে পারে না। এখন দেখে নিই জলের অণুর গঠন ব্যাখ্যা করতে ভিভিটি সামর্থ্য নয় কেন। তাহলে জলের অণু H2O, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি লেখা হয় তাহলে 1s2, 2s2, 2p4। এখন ভ্যালেন্স শেল অর্থাৎ 2s-এর ইলেকট্রন আছে 2টো আর 2p-তে আছে 4টে, তাহলে ইলেকট্রনগুলো আছে আনপেয়ার্ড অবস্থা এইভাবে, তারপর এইভাবে পেয়ার হয়ে গেল, 4টে ইলেকট্রন আছে। অর্থাৎ অক্সিজেনের পরমাণুর ভ্যালেন্স শেলে 2টো আনপেয়ার ইলেকট্রন আছে। এবার 2টো হাইড্রোজেন পরমাণু, তাদের এস কক্ষে ইলেকট্রন আছে, অপোজিট স্পিনে, এই স্পিনে বিপরীত স্পিনে দেখাচ্ছি, তার অপোজিট স্পিনে ইলেকট্রন আছে। এইবার এই এদের মধ্যে বন্ধন তৈরি হলো। বন্ধন কীভাবে হয়? ভিভিটি তত্ত্ব অনুযায়ী 2টো পরমাণু যাদের কক্ষকে আনপেয়ার ইলেকট্রন আছে এবং ইলেকট্রন 2টো অপোজিট স্পিনে আছে, তারা কী করে? একে অপর উপর ওভারল্যাপ করে, ফলে বন্ধন সৃষ্টি হয়। তাহলে এখানে তৈরি হবে অক্সিজেন, তার সাথে একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। যেহেতু পি অরবাইটালগুলো পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে 90 ডিগ্রি যদি কোণে থাকে তাহলে বন্ধন কোণ হওয়া উচিত 90 ডিগ্রি, কিন্তু বাস্তবে দেখা যায় এই বন্ধন কোণ হচ্ছে 104 ডিগ্রি 28 মিনিট। জলের অণুর বন্ধন কোণ 104 ডিগ্রি 28 মিনিট, এটা ভিভিটি বা ভ্যালেন্স বন্ড থিওরি দ্বারা ব্যাখ্যা করা যায় না। তাছাড়া যদি আমরা মিথেনের অণুর গঠন যদি দেখি, তাহলে মিথেনের অণুতে কার্বনের সাথে 4টে হাইড্রোজেন যুক্ত আছে। কেন্দ্রীয় কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p2। এবার 4টে হাইড্রোজেন যদি এখানে যুক্ত হতে চায়, তাহলে এখানে 2টো তো আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে 4টে হাইড্রোজেন যুক্ত হবে কীভাবে? না, সেটা ব্যাখ্যা করা হয়েছে যে কার্বন স্বাভাবিক অবস্থায় বা সাধারণ অবস্থাতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না। কার্বনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করতে গেলে সেখানে এনার্জি অর্থাৎ শক্তি দিতে হয়। এই শক্তি দিলে তখন কী হয় না, এই পার ইলেকট্রনের একটা জাম করে এই কক্ষে অর্থাৎ পিজেড কক্ষে চলে যায়। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? একটা, 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 একটা। এবার 4টে হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন, এই 4টে হাইড্রোজেন পরমাণু, এদের প্রত্যেকে এস কক্ষে অপোজিট স্পিনে ইলেকট্রন আছে, তাহলে এদের মধ্যে বন্ধন তৈরি হবে। বন্ধন হচ্ছে, দেখো, একটা এস কক্ষকের সাথে এস কক্ষ অর্থাৎ একটা বন্ধন হচ্ছে এস এর সাথে এস বন্ধন, আর 3টে বন্ধন হচ্ছে এস এর সাথে পি এর বন্ধন, এস এর সাথে পি এর বন্ধন। তাহলে দেখো এখানে 2 ধরনের বন্ধন হচ্ছে, একটা এস এর সাথে এস এর বন্ধন, আর 3টে বন্ধন হচ্ছে এস এর সাথে পি এর বন্ধন। তাহলে এই 2 ধরনের যেহেতু বন্ধন, তাহলে 2 ধরনের বন্ধনের বন্ধন শক্তি এক হবে না, বন্ধন দৈর্ঘ্য এক হবে না, কিংবা এদের বন্ধন কোণও এক হবে না। বাস্তবে দেখা যায় যে 4টে CH বন্ধনের বন্ধন দৈর্ঘ্য এবং বন্ধন শক্তি একই, এবং এদের প্রত্যেকের বন্ধন কোণও একই। মিথেনের 4টে বন্ধন হচ্ছে ইকুইভ্যালেন্ট বন্ড বা সমতুল্য বন্ধন। এই 4টে বন্ধন যদি সমতুল্য হয়, তাহলে দেখো এখানে 4টে এস কিন্তু সমতুল্য, কিন্তু কার্বনের যে এই যে অরবাইটালগুলো এস এবং পি, এরা কিন্তু সমতুল্য নয়। অর্থাৎ এই অরবাইটালগুলো সমতুল্য হতে হবে। তাহলে এই অরবাইটালগুলো সমতুল্য হতে গেলে কী হবে? এদের মধ্যে মিক্সিং হতে হয়, মিশ্রণ ঘটতে হবে। অর্থাৎ এসের সাথে, একটা এসের সাথে 3টে পি এর এখানে মিশ্রণ হতে হবে, মিশ্রণ হয়ে উৎপন্ন হতে হবে 4টে কক্ষক। এই 4টে কক্ষকের প্রকৃতি কিন্তু একই হবে। এই কক্ষগুলো কি না, একটা এসের সাথে 3টে পি এর মিশ্রণ হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কক্ষক হচ্ছে এখন sp3 কক্ষক।
অর্থাৎ যেটা আমরা আগে দেখছিলাম যে বিশুদ্ধ কক্ষ, এখন আর বিশুদ্ধ কক্ষকে ধারণাটা নেই, এখন চলে এলো মিশ্র কক্ষ বা হাইব্রিড অরবাইটাল। এবার এই চারটে হাইব্রিড অরবাইটালের সাথে যে চারটে হাইড্রোজেন যুক্ত হয়, হাইব্রিড অরবাইটালগুলো যেহেতু ইকুইভ্যালেন্ট বা সমতুল্য, তাহলে এই বন্ধনগুলো হবে ইকুইভ্যালেন্ট এবং সমতুল্য। এই হাইব্রিড অরবাইটালগুলো নিজেদের সাথে এমনভাবে ত্রিমাত্রিক দেশে সজ্জিত হবে যাতে তারা সবচেয়ে কম বিকর্ষণ বল অনুভব করে। তাই দেখা যায় এদের মধ্যে বন্ধন কোণ হয় 109°28'। এই বন্ধন কোণে যদি হাইব্রিড অরবাইটালগুলো সজ্জিত হয় তবেই এদের মধ্যে বিকর্ষণ বল সবচেয়ে কম হবে। ব্যালেন্স বন্ড তত্ত্ব এবং পরীক্ষালব্ধ ফলাফলের মধ্যে অসঙ্গতি দূর করার জন্য বিজ্ঞানী পাউলিং এবং স্লেটার সংকরায়ন তত্ত্ব বা হাইব্রিডাইজেশন থিওরি অবধারণা করেন। চলো এখন আমরা সংকরায়ন তত্ত্ব বা হাইব্রিডাইজেশন থিওরিটা দেখে নিই। 1 তত্ত্বে বলছে কেন্দ্রীয় পরমাণু সমান কিংবা প্রায় সমান শক্তিসম্পন্ন কক্ষগুলির মধ্যে সংকরায়ন ঘটে এবং সমান শক্তিসম্পন্ন সংকর কক্ষ উৎপন্ন হয়। অর্থাৎ কোনো পদার্থের অণুর মধ্যে যে কেন্দ্রীয় পরমাণুটি আছে সেই কেন্দ্রীয় পরমাণুর সমান কিংবা প্রায় সমান কক্ষগুলির মধ্যে সংকরায়ন ঘটে এবং সংকরায়নের ফলে নতুন যে কক্ষগুলো উৎপন্ন হয় তাদের শক্তি সমান হয়। অর্থাৎ কোনো পরমাণুর বিশুদ্ধ 2s এর সাথে বিশুদ্ধ 2p কক্ষকের সংকরায়ন ঘটতে পারে এবং সেক্ষেত্রে উৎপন্ন হবে sp সংকর কক্ষ, কিংবা কোনো কেন্দ্রীয় পরমাণুর 3s কক্ষকের সাথে 3p কক্ষকের মিলন ঘটতে পারে, কিংবা 3s কক্ষকের সাথে 3p তার সাথে 3d কক্ষকের মিশ্রণ ঘটতে পারে, কিন্তু 2s এর সাথে কখনো 3p কিংবা 2s 3p 3d এদের মিশ্রণ ঘটবে না। যেহেতু 2s 2p একই মুখ্য স্তরের কক্ষ তাই এদের মধ্যে শক্তির পার্থক্য খুব কম, 3s 3p-র মধ্যে শক্তির পার্থক্য খুব কম, 3s 3p 3d এদের মধ্যেও শক্তির পার্থক্য কম, কিন্তু 2s যে মুখ্য শক্তি স্তরে আছে 3p সেই মুখ্য শক্তি স্তরে নেই, তাদের মধ্যে শক্তির পার্থক্য খুব বেশি, এদের মধ্যে মিশ্রণ ঘটবে না, বা 2s এর সাথে 3p 3d এদের মিশ্রণ ঘটবে না, কারণ এদের মধ্যে শক্তির যথেষ্ট পার্থক্য আছে। 2, কোন কোন কক্ষ সংকরায়নে অংশগ্রহণ করবে? হাফ ফিল হতে পারে, ফুল ফিল হতে পারে, এমটি হতে পারে। অর্থাৎ হাফ ফিল কক্ষ, ফুল ফিল কক্ষ কিংবা এমটি কক্ষ এরা প্রত্যেকেই সংকরায়নে অংশগ্রহণ করতে পারে। হাফ ফিল বলতে কীরকম? কক্ষকে একটা ইলেকট্রন আছে। ফুল ফিল বলতে কক্ষকে দুটি ইলেকট্রন আছে। এমটি বলতে সেই কক্ষকে কোনো ইলেকট্রন নেই। এটা হচ্ছে হাফ ফিল কক্ষ, এটা হচ্ছে ফুল ফিল কক্ষ, আর এটা হচ্ছে এমটি কক্ষ। অর্থাৎ এই 3 ধরনের কক্ষ সংকরায়নে বা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারে। 3, সংকর কক্ষকের সংখ্যা মিশ্রণে অংশগ্রহণকারী বিশুদ্ধ কক্ষকের সংখ্যার সমান। অর্থাৎ কতগুলো সংকর কক্ষ উৎপন্ন হবে সেটা নির্ভর করছে কটা বিশুদ্ধ কক্ষ সংকরায়নে অংশগ্রহণ করেছে বা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করেছে। যদি এমন হয় একটা এস কক্ষের সাথে একটা পি কক্ষ অংশগ্রহণ করেছে, তাহলে অর্থাৎ দুটো সংকর কক্ষ উৎপন্ন হবে। একটা এসের সাথে যদি দুটো পি কক্ষ অংশগ্রহণ করে মিশ্রণে, তাহলে 3টে সংকর কক্ষ উৎপন্ন হবে। এবারে বিশুদ্ধ কক্ষ দেখিয়েছি, এসটা বিশুদ্ধ কক্ষ, পি বিশুদ্ধ কক্ষ, এখানে মিশ্র কক্ষ উৎপন্ন হয়েছে বা সংকর কক্ষ উৎপন্ন হয়েছে বা হাইব্রিড অরবাইটাল উৎপন্ন হয়েছে। এখানে একটা এস কক্ষ বিশুদ্ধ এস কক্ষ দিয়েছি, দুটো বিশুদ্ধ পি কক্ষ, একটা এস কক্ষ আর দুটো বিশুদ্ধ পি কক্ষ দেখিয়েছি, এদের মিশ্রণে উৎপন্ন হয়েছে 3টে হাইব্রিড অরবাইটাল বা 3টে মিশ্র কক্ষ। অর্থাৎ সংকরায়নে বা হাইব্রিডাইজেশনে যতগুলো বিশুদ্ধ কক্ষ অংশগ্রহণ করবে ঠিক ততগুলো সংকর কক্ষ উৎপন্ন হবে এবং সংকর কক্ষগুলোর শক্তি সমান হবে। 4, সংকরায়নের ধারণাটি কেবলমাত্র সিগমা বন্ড এবং লোন পেয়ার অফ ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। পাই বন্ধনের ইলেকট্রনের সাথে বা পাই বন্ধনের অংশগ্রহণকারী কক্ষকের সাথে সংকরায়নের কোনো সম্পর্ক নেই। এটা অবশ্যই মনে রাখবে যে সংকরায়নের ধারণাটি কেবলমাত্র সিগমা বন্ডের ইলেকট্রন বা সিগমা বন্ডের সাথে সম্পর্কযুক্ত, লোন পেয়ার অফ ইলেকট্রনের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু পাই বন্ধনের ইলেকট্রন বা পাই বন্ধনের অংশগ্রহণকারী কোনো কক্ষকের সাথে হাইব্রিডাইজেশনের কোনো সম্পর্ক নেই। 5, বিশুদ্ধ কক্ষকের নাম থেকে সংকর কক্ষকের নামকরণ হয়। অর্থাৎ বিশুদ্ধ কক্ষ যেগুলি সংকরায়নে অংশগ্রহণ করেছে বা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করেছে তাদের নাম থেকে সংকর কক্ষগুলোর নামকরণ করা হয়। যেমন একটা এসের সাথে একটা পি এর সংকরায়ন ঘটেছে, তাহলে উৎপন্ন হবে দুটো কক্ষ সংকর কক্ষ, এদের নাম হবে এসপি। অর্থাৎ এই কক্ষটি হচ্ছে এসপি, এই কক্ষটিও এসপি। আবার একটা এসের সাথে
দুটো পিএইচ যদি মিশ্রণ হয় বা সংকরায়ন হয় তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হবে তিনটে কক্ষক, এবং এই তিনটে কক্ষকই হবে এসপি টু কক্ষক। একটা এস এ দুটো পি, তাই এসপি টু। কিংবা একটা এস এর সাথে যদি তিনটে পিএইচ যদি সংকরায়ন ঘটে তাহলে উৎপন্ন হবে মোট চারটে কক্ষক, এবং এদের নাম হবে এসপি থ্রি। একটা বিশুদ্ধ এস আর তিনটে বিশুদ্ধ পি আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, তাই মোট চারটে এসপি থ্রি কক্ষক উৎপন্ন হবে। এখানে এস একটা আর তিনটে পি, মোট চারটে। কিংবা একটা এস এর সাথে তিনটে পি এবং একটা ডি এর মিশ্রণ ঘটেছে তাহলে এখানে উৎপন্ন হবে মোট পাঁচটা কক্ষক, এর নাম হবে এসপি থ্রি ডি। প্রতিটা কক্ষ হচ্ছে এসপি থ্রি ডি। কিংবা একটা এস এর সাথে তিনটে পি এবং দুটো ডি এর মিশ্রণ হয়েছে, একটা এস, তিনটে পি আর দুটো ডি, তাহলে এর নাম হবে, প্রতিটা কক্ষের নাম হবে এসপি থ্রি ডি টু, এসপি থ্রি ডি টু। কিংবা একটা এস এর সাথে যদি তিনটে পি আর তিনটে ডি এর মিশ্রণ হয় তাহলে মোট উৎপন্ন হবে তিন তিন ছয় সাতটা, সাতটা কক্ষ উৎপন্ন হবে, এবং এদের নাম হবে এসপি থ্রি ডি থ্রি। অর্থাৎ যে বিশুদ্ধ কক্ষগুলো সংকরায়নে অংশগ্রহণ করেছে তাদের থেকে সংকর কক্ষগুলোর নামকরণ হবে। একটা এসের সাথে একটা পি যদি মিশ্রণ হয় তাহলে দুটো কক্ষক উৎপন্ন হবে, এবং প্রতিটা কক্ষকের নাম হবে এসপি। একটা এসের সাথে যদি দুটো পি এর মিশ্রণ হয় তাহলে মোট তিনটে সংকর কক্ষক উৎপন্ন হবে, তিনটে সংকর কক্ষকের প্রতিটার নাম হবে এসপি টু। এইভাবে নামকরণগুলো হবে। ছয় নম্বর, সংকর কক্ষকের গঠন। আচ্ছা, আমরা জানি যে বিশুদ্ধ এস মানে এরা গোলক অর্থাৎ স্ফেরিক্যাল, বিশুদ্ধ পি হচ্ছে ডাম্বেল আকার, যদি ডি কক্ষ যদি ধরি তাহলে ডাবল ডাম্বেল আকার। কিন্তু সংকর কক্ষের গঠন কেমন হবে? সংকর কক্ষের গঠন সর্বদা এই রকম হবে, অর্থাৎ ডাবল ডাম্বেল, একটা হচ্ছে ছোটো এবং একটা বড়, এবং সাধারণত এই ছোটোটা দেখানো হয় না, বড় ডাম্বেলটাকে দেখানো হয়। তাহলে মনে রাখবে যে বিশুদ্ধ কক্ষ এস হচ্ছে স্ফেরিক্যাল, পি হচ্ছে ডাম্বেল আকার, ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকার, কিন্তু সংকর কক্ষ হচ্ছে ডাবল ডাম্বেল আকারের, কিন্তু একটা ডাম্বেল খুব বড়, একটা ছোট, সাধারণত এই ছোটো অংশটাকে দেখানো হয় না। সাত নম্বর, সংকর কক্ষগুলি এমনভাবে বিন্যস্ত হয় যে তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হয়, অর্থাৎ স্থায়িত্ব বেশি হয়, ফলে অণুর গঠন নির্ধারিত হয়। অর্থাৎ সংকর কক্ষগুলো ত্রিমাত্রিক অঞ্চলে এমনভাবে সজ্জিত হয় যাতে তাদের মধ্যে বিকর্ষণ বল মিনিমাম হয়, ফলে অণুর গঠন নির্ধারিত হয়। এক নম্বর, একটা বিশুদ্ধ এস কক্ষকের সাথে একটা বিশুদ্ধ পি কক্ষকে সংকরায়ন ঘটতে পারে, তাহলে উৎপন্ন হবে কি, দুটো এসপি সংকর কক্ষক উৎপন্ন হবে, এটাও এসপি, এটাও এসপি। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হবে 50%, আর পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার হবে 50%। অর্থাৎ একটা এস একটা পি আছে, তাহলে অর্ধেক অর্ধেক শেয়ার আছে কক্ষগুলোতে, তাহলে এখানে 50% এস এবং 50% পি, এখানেও 50% এস, 50% পি। তাহলে কক্ষকটা কেমন দেখতে হবে? কক্ষকটা হচ্ছে এই রকম, তাহলে দুটো কক্ষক এরকম আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু, তাহলে কেন্দ্রীয় পরমাণু দুই দিকে এরকম দুটো কক্ষক থাকবে, তাহলে এইরকম দেখতে হবে। তাহলে অণুর গঠন কেমন হবে? অণুর গঠন হবে 180 ডিগ্রি। উদাহরণ BF2, এখানে ফ্লুরিনের যদি ইলেকট্রন মেনে দেখা হয় তাহলে 1s2, 2s2, 2p5, এখানে এসে আছে দুটো ইলেকট্রন আর পিতে আছে পাঁচটা ইলেকট্রন, তাহলে 1, 2, 3, 4, 5। কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কী আছে? বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p0, অর্থাৎ 2s-এ ইলেকট্রন আছে দুটো পেয়ার্ড অবস্থায় আর 2p-তে কোনো ইলেকট্রন নেই, অর্থাৎ এখানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে বন্ধন হবে কী করে? বন্ধন গঠনকালে বেরিলিয়াম পরমাণু এনার্জি নিয়ে একটা ইলেকট্রন 2s থেকে 2p-তে জাম্প করাবে, অর্থাৎ শিফট করাবে
অর্থাৎ বেরিলিয়াম পরমাণু এনার্জি নিয়ে এক্সাইজ স্টেটে চলে যাবে, ইলেকট্রন গেট টু পিতে একটা ইলেকট্রন হবে। অর্থাৎ অবস্থাটা হবে এখন এই রকম, এখানে একটা ইলেকট্রন আর এখানে হবে একটা ইলেকট্রন। এখন দেখো এখানে একটা করে আনপেয়ার ইলেকট্রন আছে, এখানে একটা আনপেয়ার ইলেকট্রন আছে, এখানে একটা আনপেয়ার ইলেকট্রন আছে। এরপর কি ঘটবে না, এরপর দেখো এই দুটো কক্ষকের মধ্যে মিশ্রণ হবে, মিশ্রণ হয়ে কী তৈরি হবে, হাইব্রিড অরবাইটাল। তাহলে এখানে হাইব্রিড অরবাইটাল হবে দুটো, একটা এ সাথে আর একটা পি আছে, তাহলে দুটো হাইব্রিড অরবাইটাল, সেখানে দুটো আনপেয়ার ইলেকট্রন থাকবে। এই আনপেয়ার ইলেকট্রন সমন্বিত কক্ষ দুটির মধ্যে ওভারল্যাপ ফলে বিএফ বন্ধন তৈরি হবে, বি এফ এফ বন্ধন তৈরি হবে, এবং বন্ধন কোণ হবে ইএফ বি এফ 180 ডিগ্রি। অণুর গঠন হবে সরলরৈখিক। এখানে একটা বিষয় খেয়াল করো যে তিনটি পি অরবাইটালের মধ্যে একটা পি অরবাইটাল হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করেছে, বাকি কিন্তু দুটো পি অরবাইটাল এখনও পড়ে আছে। অর্থাৎ বি এফ টু যৌগে কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামের এখনও দুটো বিশুদ্ধ পি অরবাইটাল পড়ে আছে। সেই পি অরবাইটাল দুটো যদি দেখাতে হয় তাহলে কীভাবে দেখাবো, এখানে বেরিলিয়াম, তাহলে একটা এসপি হাইব্রিড অরবাইটাল আর একটা এসপি হাইব্রিড অরবাইটাল, এর সাথে ফ্লুরিনের বন্ধন হয়েছে, এখানে একটা ফ্লুরিনের বন্ধন হয়েছে, পড়ে আছে বিশুদ্ধ দুটো পি অরবাইটাল, ফ্লুরিন বেরিলিয়াম ফ্লুরিন কাগজের তলে আছে, সেই কাগজের তলে একটা পি অরবাইটাল দেখাচ্ছে এইভাবে, আর একটা পি অরবাইটাল আছে ঠিক কাগজের তলের সঙ্গে লম্বভাবে, উপরে যেটা আছে সেটা এইভাবে দেখাচ্ছে আর নিচে যেটা আছে সেটা এই ডট ডট দিয়ে দেখাচ্ছে। আর এটা হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ন, এই রিজিয়নটা যত বেশি হবে বন্ধন তত দৃঢ় হবে। দু নম্বর, যদি একটা এস অরবাইটালের সাথে দুটো পি অরবাইটালের মিক্সিং হয় তাহলে কেমন হবে, তাহলে এক্ষেত্রে উৎপন্ন হবে তিনটে হাইব্রিড অরবাইটাল, সেই তিনটে হাইব্রিড অরবাইটাল দেখাচ্ছে এখানে, এবং প্রতিটি হাইব্রিড অরবাইটালকে আমরা এসপি টু হাইব্রিড অরবাইটাল বলবো, যেহেতু একটা এসের সাথে দুটো পি মিশ্রণ হয়েছে। এর উদাহরণ কী হবে, এর উদাহরণ হচ্ছে বিএফ থ্রি বোরন ট্রাইফ্লোরাইড। তিনটে হাইব্রিড অরবাইটাল কীভাবে থাকবে, এবং তিনটে হাইব্রিড অরবাইটাল নিজেদের মধ্যে এমনভাবে বিন্যস্ত হবে যাতে তারা সবচেয়ে কম বিকর্ষণ বল অনুভব করে, সেই জন্য কী হবে না, তারা পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে থাকবে। অর্থাৎ একটা হাইব্রিড অরবাইটাল এই দেখাচ্ছে, আর একটা হাইব্রিড অরবাইটাল দেখাচ্ছে, আর এই একটা হাইব্রিড অরবাইটাল, এই হাইব্রিড অরবাইটালগুলো কী হবে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে থাকবে, অর্থাৎ এমনটা হবে। অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইড এই যৌগে কেন্দ্রীয় পরমাণু বি, একদিকে আছে ফ্লুরিন, এখানে আছে একটা ফ্লুরিন, এখানে আছে আরেকটা ফ্লুরিন। এখন সংকলনটা দেখে নি কেমন হচ্ছে, ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস আগে দেখেছি যে ফ্লুরিনের বাইরের কক্ষে টু পি কক্ষকে একটা আনপেয়ার ইলেকট্রন আছে, কেন্দ্রীয় পরমাণু বোরনের ইলেকট্রন বিন্যাস কী আছে, তাহলে ওয়ান এস টু, টু এস টু, টু পি ওয়ান, ভ্যালেন্স সেলে এসে দুটো ইলেকট্রন আছে আর পিতে আছে একটা ইলেকট্রন, অর্থাৎ একটা আনপেয়ার ইলেকট্রন আছে। বন্ধন গঠনকালে কী হয় না, একটা ইলেকট্রন টু এস থেকে জাম্প করে টু পিতে চলে যায় এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থায় হয় এটা, তাহলে এখানে হচ্ছে টু এসে একটা ইলেকট্রন থাকবে আর টু পিতে থাকবে দুটো ইলেকট্রন, আনপেয়ার ইলেকট্রন দুটো, তাহলে এখন মোট তিনটে আনপেয়ার ইলেকট্রন হয়েছে। তিনটে ফ্লুরিনের তিনটেই অপোজিট স্পিনে থাকা ইলেকট্রন আনপেয়ার ইলেকট্রনের সাথে বোরনের তিনটে কক্ষকের ওভারল্যাপিং হতে পারে, ওকে যোগকরণ করতে পারে, কিন্তু সেক্ষেত্রে ভিভিটি অনুযায়ী যে গঠন হবে সেই গঠন বোরন ট্রাইফ্লোরাইডের গঠন ব্যাখ্যা করতে পারবে না। এই অবস্থাতে কী হয় যে একটা এসের সাথে দুটো পি এর মিক্সিং হয়, ওই মোট তিনটে এসপি টু সংক্রয়ণ হয়, অর্থাৎ প্রতিটা কক্ষ হচ্ছে এসপি টু আর এখানে একটা বিশুদ্ধ পি কক্ষ পড়ে থাকে। যেহেতু বিএফ থ্রি এই যৌগে একটা বিশুদ্ধ পি অরবাইটাল পড়ে আছে আর বোরন ট্রাইফ্লোরাইড যৌগের কেন্দ্রীয় পরমাণুতে দেখো অষ্টপূর্তি হয়নি, এখানে দেখো দুটো 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 মোট ছটা ইলেকট্রন এই বোরনের ভ্যালেন্স সেলে আছে, অর্থাৎ বোরনের অষ্টপূর্তি ঘটেনি। আবার বোরনের দেখো একটা বিশুদ্ধ পি অরবাইটাল পড়ে আছে, তাই বোরন ট্রাইফ্লোরাইড লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে পারে, অর্থাৎ ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে এমন কোনো যৌগের সংস্পর্শে এলে সেখান থেকেও ইলেকট্রন গ্রহণ করতে পারে।
এই ধর্মটাকে বলে লুইস অ্যাসিড ধর্ম। এসপি টু সংকলনে এখন এস ক্যারেক্টার নির্ণয় করবো। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হবে 33.33%, পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার হবে 66.67%। এসপি থ্রি সংকরায়নে যৌগের জ্যামিতিক গঠন হবে সমতলীয়, অর্থাৎ বিএফ থ্রি এই যৌগটি হবে সমতলীয়। এখানে বোরন, ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন এরা সব হচ্ছে এই কাগজের তলে আছে, অর্থাৎ একই তলে আছে, এবং এদের মধ্যে কোণ হচ্ছে 120 ডিগ্রি করে। 3 নম্বর, একটা এসের সাথে তিনটে পি এর মিশ্রণ হতে পারে, একটা এস আর তিনটে পি, অর্থাৎ পিএক্স, পিওয়াই, পিজেড, তাহলে উৎপন্ন হবে মোট 4টে কক্ষক, সংকর কক্ষক। তাহলে এদের নাম হবে এসপি থ্রি কক্ষক, কারণ একটা এসের সাথে তিনটে পি এর মিশ্রণ হয়েছে। এখানে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার কী হবে, এস ক্যারেক্টার হবে 25%, পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার হবে 75%। 4টে এসপি কক্ষক কীভাবে সজ্জিত হবে, না 4টে এসপি কক্ষক নিজেদের মধ্যে এমনভাবে সজ্জিত হবে যাতে তাদের মধ্যে বিকর্ষণ বল সবচেয়ে কম হয়। তাহলে বিকর্ষণ বল সবচেয়ে কম হতে গেলে ত্রিমাত্রিক দেশে তারা 109 ডিগ্রি 28 মিনিট কোণে থাকতে হবে, অর্থাৎ এইভাবে থাকবে তারা প্রত্যেক, অর্থাৎ কীভাবে থাকবে, এই 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 এইভাবে। এর কেন্দ্রীয় পরমাণু 4টে প্রান্তে থাকবে, 4টে পরমাণু কিংবা কোনোটাতে লোন পেয়ার থাকতে পারে। উদাহরণ CH4, CH4 এই যৌগে দেখো, তাহলে কার্বনের ইলেকট্রন বিনিময় হচ্ছে 1s2, 2s2, 2p2। তাহলে এখানে দুটো ইলেকট্রন আছে আর এখানে আছে দুটো ইলেকট্রন, তাহলে 1, 2। বন্ধন গঠনকালে কী হয়, না একটা ইলেকট্রন জাম্প করে চলে যায় পিজেড কক্ষকে, অর্থাৎ এখন দাঁড়ায় 1, 2, 3। এই 4টে কক্ষ নিজেদের মধ্যে সংক্রয়ণ ঘটায় বা হাইব্রিডাইজেশন ঘটায়, ফলে 4টে হাইব্রিড কক্ষক উৎপন্ন হয়। তাহলে 4টে হাইব্রিড কক্ষকে 4টে ইলেকট্রন আছে। এবার 4টে হাইড্রোজেন, 4টে হাইড্রোজেনের 4টে ইএস ইলেকট্রন, এখানে ইএস ইলেকট্রন আছে অপর স্পিনে ধরছে, তাহলে ইএস ইলেকট্রনগুলো কী হবে, না ওদের সাথে যুক্ত হয়ে বন্ধন তৈরি করবে। হাইড্রোজেনের 4টে ইএস অরবিটালের সাথে কার্বনের 4টে এসপি থ্রি অরবিটালের কী হয়, ইন্টারাকশান হয় বা মিথক্রিয়া হয় বা ওভারল্যাপিং হয়, ফলে বন্ধন তৈরি হয় CH4। তাই সেটা কীরকম হবে, সি এদিকে একটা আছে এসপি থ্রি অরবিটাল, এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে আছে একটা এসপি থ্রি অরবিটাল, হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে একটা এসপি থ্রি অরবিটাল, হাইড্রোজেন যুক্ত হয়েছে, এদিকে একটা এসপি থ্রি অরবিটাল, হাইড্রোজেন যুক্ত হয়েছে। এইভাবে মোট 4টে বন্ধন তৈরি হয়েছে এবং এর গঠন হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। এটা হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ন, বারবার বলছি এই রিজিয়নের মাত্রা যত বেশি হবে বন্ধনটা তত বেশি স্থায়ী হবে। আচ্ছা টেট্রাহেড্রাল কেন, এটা না টেট্রাহেড্রাল হচ্ছে এই কারণে যে যদি আমরা এই 4টে হাইড্রোজেনের অবস্থান 4টে বিন্দু দ্বারা সূচিত করি, তাহলে দেখো এটা একটা চতুস্তলক গঠন করবে। এই চতুস্তলকের ঠিক মাঝখানে আছে কার্বন আর 4টে শীর্ষে 4টে হাইড্রোজেন আছে। 4 নম্বর, একটা এস, 3টে পি আর 1টা ডি মিশ্রণ হয়, তাহলে কী উৎপন্ন হবে, 5টা কক্ষক হবে এবং 5টা কক্ষক ইকুইভ্যালেন্ট হবে এবং 5টা কক্ষকের প্রতিটার নাম হবে এসপি থ্রি ডি। এখন এই 5টা কক্ষক নিজেদের মধ্যে যদি অ্যারেঞ্জ করে এবং সবচেয়ে দূরে থাকতে চায়, বিকর্ষণ বল সবচেয়ে কম করতে চায়, তাহলে তারা কীভাবে থাকবে, না এদের মধ্যে 3টে কক্ষক কী হবে, 1টা প্লেনে থাকবে আর 2টো কক্ষক ওই প্লেনের 1টা ঠিক লম্বভাবে উপরে আর ঠিক লম্বভাবে নিচে থাকবে। অর্থাৎ 3টে কক্ষক থাকবে এইভাবে একই প্লেনে আর 1টা কক্ষক থাকবে ঠিক এর উপরে আর 1টা কক্ষক থাকবে ঠিক এর নিচে লম্বভাবে। এখন আমরা যদি এগুলোকে ডট ডট দিয়ে দেখাই, এই 3টে হচ্ছে একই প্লেনে আছে আর এটা উপরে এটা নিচে। এবার কক্ষগুলোকে দেখাই, একটা এদিকে আছে, একটা এদিকে, একটা এদিকে আর 1টা হচ্ছে ঠিক উপরের দিকে, অর্থাৎ এদিকে আছে আর 1টা ঠিক নিচের দিকে, অর্থাৎ এইভাবে আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো পরিষ্কার যে 3টে কক্ষক 1টা তলে আছে, কাগজের তলে আছে, কাগজের তলে ঠিক লম্বভাবে 1টা কক্ষ আছে উপরে এটা আর কাগজের তলে ঠিক নিচে এটা আছে।
তাহলে গঠনটা কেমন? এর নিচেতে দেখো ট্রাইগোনাল ত্রিভুজ আকৃতি, এর সাথে এই তিনটে কোণ যোগ করে দিই, এই তিনটে কোণ উপরের সাথে যোগ করে দিই, তাহলে একটা পিরামিড হবে। ঠিক নিচে নিচে দেখো নিচের এই এর সাথে তিনটে কোণ যোগ করে দিই, তাহলে আর একটা পিরামিড তৈরি হবে, অর্থাৎ ট্রাইগোনাল বাই পিরামিড। কীরকম? তাহলে এটা একটা পিরামিড। ঠিক নিচে যদি একটা আমরা ধরি, তাহলে এখানে এর সাথে জুড়বো, এটা জুড়বো, এটা জুড়বো, তাহলে এটা আর একটা পিরামিড, তাহলে দুটো পিরামিড বোঝাচ্ছে। তাই এই জ্যামিতিক আকারকে আমরা বলছি ট্রাইগোনাল বাই পিরামিড আকার। এর উদাহরণ হবে পিসিএল ফাইভ। এখানে দেখো ক্লোরিন পরমাণু, ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে থ্রি এস টু থ্রি পি ফাইভ, অর্থাৎ ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে একটা ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় আছে। কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে থ্রি এস টু থ্রি পি থ্রি আর থ্রি ডি জিরো, তাহলে এখানে আছে দুটো ইলেকট্রন, পিতে আছে তিনটে ইলেকট্রন, আর ডিতে কোনো ইলেকট্রন নেই। প্রথমে কী হবে না, একটা ইলেকট্রন এখান থেকে জাম্প করে চলে যাবে থ্রি ডিতে, তাহলে দাঁড়াচ্ছে একটা, এখানে থাকবে তিনটে, এক দুই তিন, আর এখানে তাহলে একটা। এবার একটা এসের সাথে তিনটে পি আর একটা ডি এর মিশ্রণ হবে, কি উৎপন্ন হবে, এস পি থ্রি ডি সংকর কক্ষক উৎপন্ন হবে। এখানে পাঁচটা কক্ষক উৎপন্ন হবে, ডি কক্ষক চারটে পড়ে থাকে ফাঁকা, তাহলে এই প্রতিটা কক্ষ হচ্ছে এস পি থ্রি ডি, তাহলে এখানে থাকবে পাঁচটা ইলেকট্রন। এবার পাঁচটা ক্লোরিন পরমাণুর এই যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এই আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে এই আনপেয়ার্ড ইলেকট্রনগুলোর ওভারল্যাপিং হবে, ফলে বন্ধন তৈরি হবে। এখন দেখে নিই গঠনটা কেমন হবে। তাহলে ফসফরাস, তাহলে এখানে একটা অরবাইটাল, এখানে ক্লোরিন আছে, এখানে একটা অরবাইটাল, এখানে ক্লোরিন আছে, আর একটা অরবাইটাল এদিকে আছে একই তলে, এখানে ক্লোরিন আছে, এদিকে একটা অরবাইটাল, এখানে ক্লোরিন আছে, আর একটা হচ্ছে নিচে আছে, এই ক্লোরিন আছে। এদের মধ্যে বন্ধন কোন, এখানে দেখো দুই ধরনের বন্ধন আছে, এই একই তলে যে তিনটে ক্লোরিন আছে এদের মধ্যে বন্ধন কোন হচ্ছে 120 ডিগ্রি, আর এই তলের সাথে উপরে যে আছে কিংবা নিচে যে আছে তার বন্ধন কোন হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে যে বললাম প্রথমে এই যে কোণগুলো আছে এই কোণগুলো হচ্ছে 120 ডিগ্রি করে, আর এদের সঙ্গে এই তলের সাথে লম্বভাবে যে বন্ধনটা আছে তার কোণ হচ্ছে 90 ডিগ্রি, কিংবা নিচের দিকে যে বন্ধনটা আছে তার কোণটা হবে 90 ডিগ্রি। পিসিএল ফাইভ যোগে জ্যামিতি গঠন হবে ট্রাইগোনাল বাই পিরামিডাল। এবার পাঁচ নম্বর, একটা এসের সাথে তিনটে পি এবং দুটো ডি এর মিশ্রণ হয়েছে, তাহলে উৎপন্ন হবে এস পি থ্রি ডি টু অরবাইটাল, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এক দুই তিন চার পাঁচ, তাহলে এটা উৎপন্ন, একটা এস তিনটে পি তাহলে চারটে, আর দুটো ডি তাহলে ছটা, মোট ছটা সংকর কক্ষ উৎপন্ন হবে। এবার এই সংকর কক্ষগুলো নিজেদের মধ্যে ত্রিমাত্রিক দেশে কীভাবে অ্যারেঞ্জ করবে, চারটে কক্ষক এর মধ্যে চারটে সংকর কক্ষক একই তলে থাকবে, তাহলে সেটা আমরা দেখাচ্ছি। এই চারটে কক্ষক যে তলে আছে তার সাথে 90 ডিগ্রি কোণে একটা কক্ষক থাকবে উপরের দিকে, এবং নিচের দিকে 90 ডিগ্রি কোণে আর একটা কক্ষক থাকবে, তাহলে গঠনটা কেমন হবে, এইরকম। এরা চারটে হচ্ছে একই তলে আছে, একটা আছে উপরের দিকে আর একটা আছে নিচের দিকে। এখন দেখো এই কোণগুলো যদি আমরা জুড়ে দিই তাহলে কি একটা তল পাওয়া যাবে, একইভাবে এরা জুড়ে দিলে আর একটা তল পাওয়া যাবে, এটা জুড়ে দিলে আর একটা তল পাওয়া যাবে, এইভাবে উপরের চারটে তল পাওয়া যাবে, নিচেও চারটে তল পাওয়া যাবে, তাই এই জন্য এই গঠনকে বলা হয় অষ্টতলকীয়। বা অক্টাহেড্রাল, এরকম গঠনের জন্য কোণ কত হবে, যেহেতু একই তলে চারটে অরবাইটাল আছে তাহলে 360 ডিগ্রিকে চার দিয়ে ভাগ করবো, তাহলে প্রতিটা কোণ হবে 90 ডিগ্রি করে, আবার এদের সঙ্গে লম্বভাবে একটা তল আছে তাহলে সেটাও 90 ডিগ্রি, নিচের দিকে একটা লম্বভাবে আছে সেটাও 90 ডিগ্রি, অর্থাৎ এখানে প্রতিটি বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ হবে 90 ডিগ্রি করে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা এস এফ সিক্স
এই যৌগে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখা চিনি যে তাহলে এখানে পাঁচটা ইলেকট্রন আছে, 1 2 3 4 5টা, এসে আছে দুটো। অ্যান্ড কেন্দ্রীয় পরমাণু সালফারের ইলেকট্রন বিন্যাস নিয়ন, তারপর আছে 3s2 3p4 আর 3d0। অ্যান্ড বক্স ডায়াগ্রামে দেখাই তাহলে এখানে যে দুটো ইলেকট্রন, পিতে আছে 4টি ইলেকট্রন, তাহলে 1 2 3 4, আর ডিতে কোনো ইলেকট্রন নেই, ডিতে 5টা কক্ষ ফাঁকা পড়ে আছে। SF6 যৌগ গঠনকালে 3p থেকে একটি ইলেকট্রন 3d-তে ট্রান্সফার হয়ে যায় আর 3s থেকে একটি ইলেকট্রন 3d-তে ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ s এবং p থেকে দুটি ইলেকট্রন 3d-তে ট্রান্সফার হয়ে যায়। তাহলে এখন ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? তাহলে এখানে আছে একটা, p-তে আছে এখন 3টে, 1 2 3, আর ডিতে আছে, আগে ডিতে ছিল না, এখন ডিতে হচ্ছে দুটো, একটা দু, আর এখানে ডির আর 3টে ফাঁকা পড়ে আছে। এবার এই অরবাইটালগুলোর মধ্যে সংকরায়ন ঘটবে, কোন অরবাইটাল? একটা এস, 3টে পি আর 2টে ডি, তাহলে কী হবে? এসপি 3d2 সংকরায়ন হবে, তাহলে এখানে উৎপন্ন হবে মোট 6টা অরবাইটাল। ছটা ফ্লোরিন, তাদের প্রত্যেকের অপোজিট স্পিনে ইলেকট্রন আছে, তাহলে দেখাচ্ছে এখানে এই ছটা ফ্লোরিনের 6টা ইলেকট্রন দেখাচ্ছে। তাহলে 6টা ফ্লোরিনের 6টা ইলেকট্রনের সাথে সালফারের এসপি 3d2 অরবিটাল কক্ষের ওভারল্যাপ হবে, ফলে 6টা বন্ধন, এই একটা বন্ধন তৈরি হবে, এই একটা বন্ধন তৈরি হবে, এইভাবে একটা বন্ধন, এখানে আর একটা বন্ধন, এখানে আর একটা বন্ধন, এইভাবে মোট 6টা বন্ধন তৈরি হবে। 6 নম্বর, একটা এসের সাথে 3টে পি এবং 3টে ডি মিশ্রণ হয়ে মোট 7টা সংকর কক্ষ হবে এবং সেই সংকর কক্ষের নাম হবে এসপি 3d3 হাইব্রিড অরবিটাল। 7টা কক্ষকে এখানে দেখাই, প্রতিটি কক্ষ হচ্ছে এসপি 3d3। এই কক্ষগুলো ত্রিমাত্রিকভাবে নিজেদের মধ্যে সজ্জিত হবে, কীভাবে না, 5টা হাইব্রিড অরবিটাল একটা তলে থাকবে, একটা হাইব্রিড অরবিটাল ওই তলের ঠিক উপরে থাকবে, আরেকটা হাইব্রিড অরবিটাল ওই তলের ঠিক নিচে থাকবে। তাহলে আমরা দেখাবো কীভাবে, 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ 5টা হাইব্রিড অরবিটাল আছে এখানে। তাহলে এইভাবে একটা আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা, আরেকটা এখানে, আরেকটা, তাহলে 5টা হাইব্রিড অরবিটাল এরা একই তলে আছে, আর একটা হাইব্রিড অরবিটাল ঠিক এর সাথে লম্বভাবে আছে উপরের দিকে, আরেকটি হাইব্রিড অরবিটাল ঠিক ওই তলের নিচের দিকে লম্বভাবে আছে। তাহলে এটাকে চিত্রের সাহায্যে দেখালে কীরকম দাঁড়ায়, যে তাহলে এগুলো যদি আমরা জুড়ে দিই তাহলে কীরকম লাগবে দেখতে, পেন্টাগন, পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজাকৃতি, আর এর উপর আছে একটা, উপরে একটা হাইব্রিড অরবিটাল আছে, তাহলে এটা জুড়ে দিই তাহলে কি পিরামিড দেখতে হবে, তাহলে এটা হবে পেন্টাগোনাল বাইপিরামিড। বাইপিরামিড কেন, আরেকটা অরবিটাল আছে, তাহলে এই জুড়ে দেওয়া হয় তাহলে কী হবে, বাইপিরামিড দেখতে হবে, তাই এটাকে বলো পেন্টাগোনাল বাইপিরামিড স্ট্রাকচার। কোন যৌগের ক্ষেত্রে দেখা যায় এটা? IF7 এই যৌগের দেখা যায়। হাইব্রিডাইজেশন দেখাতে গিয়ে প্রতি ক্ষেত্রে একটি করে যৌগের উদাহরণ দিয়েছে, আরও অনেক যৌগ আছে যাদের কেন্দ্রীয় পরমাণু একই হাইব্রিডাইজেশন আছে। এবার কোন একটি পদার্থের যৌগের সংকেত দেওয়া আছে, ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন নির্ণয় করতে হবে, তাহলে সংকরায়ন নির্ণয় পদ্ধতি। দুটো পদ্ধতিতে আমরা করতে পারি এটা, এক হচ্ছে যে ওই যৌগের মধ্যে কতগুলো সিগমা বন্ধন আছে আর কটা লোন পেয়ার আছে তাদের সংখ্যা যোগ করে, আরেকটা পদ্ধতি হচ্ছে যে যেখানে সমীকরণ ব্যবহার করে করতে পারি, যেখানে এইচ সমান ½ ভি প্লাস এক্স প্লাস এ মাইনাস সি, এই সমীকরণ ব্যবহার করে করতে পারে। আস্তে আস্তে আমরা দুটো পদ্ধতি শিখব। এক নম্বর পদ্ধতি, যেখানে সিগমা বন্ধন এবং লোন পেয়ার হিসাব করে অণুর কেন্দ্রীয় পরমাণুটির সংকরায়ন নির্ণয় করা যায়। লোন পেয়ার আর সিগমা বন্ধনের সংখ্যা সেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব, তাহলে এইচ সমান হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার, অর্থাৎ লোন পেয়ারের সংখ্যা। এইচের মান যদি 2 হয় তাহলে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন হবে
এসপি, এইচের মান যদি 3 হয় কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন হবে এসপি টু, এইচের মান যদি 4 হয় তাহলে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন হবে এসপি থ্রি, এইচের মান যদি 5 হয় তাহলে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন হবে এসপি থ্রি ডি, যদি 6 হয় তাহলে এসপি থ্রি ডি টু, যদি 7 হয় এইচের মান তাহলে সংক্রমণ হবে এসপি থ্রি ডি থ্রি। এখন জলের অণুতে এই অক্সিজেন অণুর হাইব্রিডাইজেশন নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কী করবো না, প্রথমে জলের অণুর গঠন দেখব। তাহলে জলের অণু গঠন হচ্ছে এইরকম, এখানে অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে। তাহলে এইচের মান কী হবে, এইচ সমান হবে সিংহবন্ধন সংখ্যা, তাহলে এখানে আছে কত, একটা প্লাস একটা দুটো, তাহলে দুটো সিংহবন্ধন সংখ্যা, প্লাস লোন পেয়ার কটা আছে, একটা এখানে আর একটা, তাহলে দুটো লোন পেয়ার আছে দুই, তাহলে মোট হচ্ছে 4। এইচের মান যদি 4 হয় তাহলে হাইব্রিডাইজেশন হবে এসপি থ্রি, অর্থাৎ জলের অণুতে অক্সিজেন পরমাণুটি এসপি থ্রি হাইব্রিডাইজ বা সংকরায়িত। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সংকরায়ন নির্ণয় করব। আগে আমাদের অ্যামোনিয়ার গঠন দেখে নিতে হবে। তাহলে অ্যামোনিয়ার নাইট্রোজেন এখানে আছে, একটা লোন পেয়ার, তিনটে হাইড্রোজেন আছে, এই সমান হবে সিংহবন্ধন সংখ্যা, তাহলে একটা দুটো তিনটে, তাহলে তিন, লোন পেয়ার আছে একটা, তাহলে মোট হচ্ছে 4টে, অর্থাৎ নাইট্রোজেন হচ্ছে এসপি থ্রি হাইব্রিডাইজ বা সংকরায়িত। তিন নম্বর এসও থ্রি, এই যৌগের সালফার পরমাণুর হাইব্রিডাইজেশনটা নির্ণয় করব। প্রথমে যৌগটির গঠন দেখে নিই। তাহলে এস ডাবল বন ও ডাবল বন ও ডাবল বন ও, এখানে এইচের মান কী হবে, তাহলে সীমাবন্ধন সংখ্যা, তাহলে এখানে সীমাবন্ধন কটা আছে, একটা, এখানে একটা, এখানে একটা, একটা একটা করে কী করে বললাম না, দুটো বন্ধন আছে মানে সেখানে একটা অবশ্যই সীমাবন্ধন আছে, আর বা আরেকটা হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন যেহেতু অনুগঠনে কোনো রকম অংশগ্রহণ করে না, তাই আমরা পাই বন্ধনটা হিসাব করবো না। দুটো পরমাণুর মধ্যে বন্ধন হয়েছে মানেই অবশ্যই সেখানে সীমাবন্ধন আছে। সালফার এখানে কোনো লোন পেয়ার নেই, তাহলে শূন্য, তাহলে এইচের মান হচ্ছে থ্রি, এইচের মান থ্রি হলে হাইব্রিডাইজেশন হয় এসপি টু, অর্থাৎ এই সালফার পরমাণুটি এসপি টু হাইব্রিডাইজড। পিও সিএল থ্রি, এই যৌগের এই ফসফরাস পরমাণুর হাইব্রিডাইজেশন নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে গঠনটা দেখে নিই। পি ডাবল বন ও, এখানে সিএল আছে তিনটে, তাহলে তিনটে সিএল দিয়ে দিলাম। এই এইচের মান হবে কত, এইচ সমান হবে সীমাবন হচ্ছে একটা দুটো, এখানে একটা সীমাবন আছে, তিনটে এখানে, একটা চারটে, চারটে সীমাবন, আর ফসফরাসের কোনো এখানে লোন পেয়ার নেই, মোট হচ্ছে 4। তাহলে এইচের মান 4 হলে হয় এসপি থ্রি হাইব্রিডাইজ, অর্থাৎ এই ফসফরাস পরমাণুটি এসপি থ্রি সংকরায়িত। 5 নম্বর, পিসিএল ফাইভ যৌগের ফসফরাস পরমাণুটি সংকরায়ন নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এর গঠন দেখে নিই। তাহলে ফসফরাস এখানে ক্লোরিন 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 ক্লোরিন, পাঁচটা ক্লোরিন আছে, এখানে এইচের মান হিসাব করি, তাহলে এইচ সমান হবে, তাহলে সিগমা বন্ধন পাঁচটা, তাহলে পাঁচ প্লাস, এখানে লোন পেয়ার নেই কোনো ফসফরাসে, তাহলে শূন্য, তাহলে পাঁচ, তাহলে এইচের মান যদি 5 হয় তাহলে সেক্ষেত্রে হবে এসপি থ্রি ডি, অর্থাৎ এই ফসফরাস পরমাণুটি এসপি থ্রি ডি সংকরায়িত। এবার হাইব্রিডাইজেশন নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতিতে বলেছিলাম যে এইচ সমান হাফ ইনটু ভি প্লাস এক্স প্লাস এ মাইনাস সি, এখানে ভি হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স সেলে বা যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যা, এক্স হচ্ছে একযোজি মৌলের সংখ্যা, এ হচ্ছে অ্যানায়নের চার্জ, আর সি হচ্ছে ক্যাটায়নের চার্জ। আবার বলছে ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স সেলে বা যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, এক্স হচ্ছে কতগুলো একযোজি মৌল ওই যৌগে বর্তমান, এ হচ্ছে অ্যানায়নের চার্জ, চার্জের মানটাই শুধু নেব, কোনো চিহ্ন নেব না, সি হচ্ছে ক্যাটায়নের চার্জ, অর্থাৎ ক্যাটায়নের চার্জের মানটা নেব কিন্তু চিহ্ন নেব না। এই পদ্ধতিতে প্রথম আমরা হিসেব করব এক্স ই ও, এই যৌগের এক্স ই অর্থাৎ জেনোনের হাইব্রিডাইজেশন নির্ণয় করব। তাহলে এখানে এইচ কত হবে, এইচ সমান হবে হাফ ইনটু জেনোনের ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে, জেনন যেহেতু নিষ্ক্রিয় মৌল তাহলে ভ্যালেন্স সেলে 8টা ইলেকট্রন থাকবে, তাহলে 8 প্লাস কটা একযোজি মৌল যুক্ত আছে, এখানে কোনো একযোজি মৌল নেই, অক্সিজেন তো দ্বিযোজি মৌল, তাহলে এখানে শূন্য হবে। এটা অ্যানায়নের চার্জ, এটা অ্যানায়ন নয় তাই এর কোনো চার্জ নেই, শূন্য, এটা ক্যাটায়ন নয় এর চার্জও নেই, তাই শূন্য, তাহলে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে 4,
অর্থাৎ এই যৌগতে কেন্দ্রীয় পরমাণু জেনন এসপি থ্রি সংকরায়িত। কীভাবে বলছি এসপি থ্রি না চারটে, তাহলে একটা এস আর তিনটে পি, মোট চার, এই চার মিলে যাচ্ছে। গঠনটা কেমন হবে তাহলে এর? এক্স ই, তাহলে ডাবল বন ও, ডাবল বন ও, ডাবল বন ও, ডাবল বন ও। জলের অণুতে অক্সিজেন পরমাণুর হাইব্রিডাইজেশন আর একবার দেখে নিই এবং মিলছে কিনা তা একবার যাচাই করে নিই। তাহলে এইচ টু ও, এখানে অক্সিজেনের আমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করবো। এইচ সমান কত হবে? এইচ সমান হাফ ইন্টু ভি, ভি সমান কত? ভ্যালেন্স সেলের ইলেকট্রন সংখ্যা, অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 2, 6, তাহলে ভ্যালেন্স সেলে আছে 6টা ইলেকট্রন, তাহলে 6 লেগেছে, প্লাস এক যদি মৌলের সময় কটা, এক যদি মৌল আছে 2টো, তো এই 2 লিখছি, প্লাস এটা ক্যাটায়ন নয় অ্যানায়ন নয়, তাহলে ক্যাটায়ন অ্যানায়নের যেগুলো ছিল সেগুলোতে 0 বসিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 6 দিয়ে 8 আর তার অর্ধেক, তাহলে 4। তাহলে এখানে এইচের মান দাঁড়াচ্ছে 4। এইচের মান 4 হলে কী হয়? এসপি থ্রি, অর্থাৎ জলের অণু হচ্ছে এসপি থ্রি সংকরায়িত। তাহলে গঠনটা কেমন হবে? তাহলে জল অক্সিজেন, এখানে হচ্ছে লোন পেয়ার একটা থাকবে, এখানে একটা লোন পেয়ার, আর এদিকে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা এটা হচ্ছে জ্যামিতিক গঠন। এরা কিন্তু জলের অণুর আকার নয়। জলের অণুর যদি আকার বলে তাহলে কী হবে? জলের অণুর আকার হবে ভি শেপ। আকারটা কেমন হলো? ভি শেপ। কিন্তু আমরা আমরা যেটা এখানে নির্ণয় করছি সেটা জ্যামিতিক গঠন, জ্যামিতিক আকার নয়। এখন আমরা সিএইচ থ্রি প্লাস এই ক্যাটায়নের সে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন নির্ণয় করব। তাহলে এখানে কার্বন পরমাণু, তার কেন্দ্রে আছে 4টি ইলেকট্রন, তাহলে 4 দিয়েছি, প্লাস 3টে এক যদি পরমাণু যুক্ত হচ্ছে তাহলে 3, এখানে অ্যানায়ন, অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ হচ্ছে 0, ক্যাটায়নের চার্জ 1, সেই 1টা মাইনাস সি যেহেতু, তাহলে মাইনাস 1, ক্যাটায়নের চার্জটা বাদ দিতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 4 3 7 আর মাইনাস 1, তাহলে 6, 6 অর্ধেক 3। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুটি এখানে হচ্ছে এসপি টু সংকরায়িত। গঠন কী হবে? না গঠন কার্বন পরমাণু, একদিকে আছে এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এরা প্রত্যেকে 120 ডিগ্রি কোণে থাকবে, আরেকটা অরবাইটাল অর্থাৎ পি অরবাইটাল এই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে উপর নিচে থাকবে। এসও ফোর মাইনাস টু এর সালফার পরমাণুর হাইব্রিডাইজেশন নির্ণয় করব। তাহলে এইচ সমান হচ্ছে হাফ ইন্টু সালফারের ভ্যালেন্স সেলে আছে 6টা ইলেকট্রন, প্লাস এখানে এক যদি মৌলের সংখ্যা 0, এখানে অ্যানায়নের চার্জ হচ্ছে 2, তাহলে প্লাস 2 হবে, আর ক্যাটায়নের চার্জের ক্ষেত্রে 0 বসাবো, তাহলে এটা দাঁড়াচ্ছে 4 দিয়ে 8। না এর যে কেন্দ্রীয় পরমাণু সালফার, এর সংকলন হবে এসপি থ্রি। এই অ্যানায়নটার গঠন হবে এস ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, ও মাইনাস, ও মাইনাস। সিএল এফ টু মাইনাস, এখানে ক্লোরিনের হাইব্রিডাইজেশন নির্ণয় করতে হবে। তাহলে এই সমান হচ্ছে হাফ ইন্টু ক্লোরিনের বাইরের কক্ষে আছে 7টা ইলেকট্রন, তাহলে 7, এক যদি মৌলের সংখ্যা হচ্ছে এখানে 2টো, ক্লোরিন এক যদি মৌল, তাহলে 2, অ্যানায়নের চার্জ হচ্ছে 1, তাহলে প্লাস 1, ক্যাটায়নের চার্জ 0, তাই মাইনাস 0, তাহলে মোট হচ্ছে কত? 7 দিয়ে 9 প্লাস 1 10, 10-এর অর্ধেক হচ্ছে 5। এখন কেন্দ্রীয় পরমাণুটি হচ্ছে এসপি থ্রি ডি সংকরায়িত। গঠন কেমন হবে? সি এখন আমরা কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা নির্ণয় করব। সমীকরণটা হচ্ছে এল সমান এইচ মাইনাস ওয়াই। এই সমীকরণ ব্যবহার করে কোনো পদার্থের একটা অণুর কেন্দ্রীয় পরমাণুতে কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে তা নির্ণয় করতে পারবো। যেমন এল হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা, এইচ হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন, ওয়াই হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে কতগুলো অন্যান্য মৌল যুক্ত আছে। তাহলে প্রথম আমরা জলের ক্ষেত্রে দেখি এইচ টু ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বের করব, অর্থাৎ এলের মান বের করব। এইচ অর্থাৎ অক্সিজেনের হাইব্রিডাইজেশন হচ্ছে 4 বা সংকরায়ন 4, এর সঙ্গে যুক্ত আছে 2টো হাইড্রোজেন পরমাণু, তাহলে মাইনাস 2 অর্থাৎ 2, অর্থাৎ এই অক্সিজেন পরমাণুতে 2টো লোন পেয়ার আছে, 2টো লোন পেয়ার আর 2টো হাইড্রোজেন। এসও টু অণুতে সালফার পরমাণুর মাথায় কটা লোন পেয়ার আছে? তাহলে এখানে এল সমান হবে সালফার পরমাণু এসপি টু হাইব্রিডাইজড, অর্থাৎ এইচের মান হচ্ছে 3, মাইনাস 2টো পরমাণু যুক্ত আছে 2, তাহলে সমাধান হচ্ছে 1।
NH4 প্লাস এখানে L এর মান হবে তাহলে H কত হবে এখানে নাইট্রোজেন হচ্ছে sp3 হাইব্রিডাইজড তাই এখানে H এর মান হবে 4 আর চারটি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে তাহলে মাইনাস 4 সমান 0 POCl3 এই যৌগে ফসফরাসের কোয়ার্টার লোন পেয়ার আছে তাহলে এখানে L সমান ফসফরাসের এখানে H এর মান হবে 4 অর্থাৎ ফসফরাসের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 মাইনাস তিনটে ক্লোরিন একটা অক্সিজেন মোট চারটে পরমাণু যুক্ত আছে তাহলে 4 সমান 0 অর্থাৎ ফসফরাসের কোনো লোন পেয়ার নেই।